আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা রিউল বাচ্চিম সম্পর্কে জেনেছি, আজকের ভিডিওতে আমরা মিউম বাচ্চিম সম্পর্কে জানব। তো মিউম বাচ্চিমের পরে যদি রিউল কনসোন্যান্ট আসে তাহলে কি হয় আমরা দেখব। যে মিউম বাচ্চিমের পরে যদি রিউল কনসোন্যান্ট আসে তাহলে রিউলটা নিউনে পরিণত হয়ে যায়। আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এটা হওয়ার কথা ছিল সিমরি, সিমরি হওয়ার কথা ছিল, কিন্তু মিউমের পরে রিউল থাকার কারণে রিউলটা নিউনে পরিণত হবে। নিউনে পরিণত হয়ে যায়, হওয়ার পরে কি হবে? সিমনি। হওয়ার কথা ছিল সিমরি, হয়ে গেল সিমনি। একইভাবে আর একটা উদাহরণ দেখি, যে এটা সিমরি হাক হওয়ার কথা ছিল, সিমরি হাক, কিন্তু মিউমের পরে রিউল আসার কারণে রিউলটা নিউনে পরিণত হবে। নিউনে পরিণত হলে কি হবে? সিমনি হাক। সিমরি হাক হওয়ার কথা ছিল, হয়ে গেল সিমনি হাক, অর্থাৎ রিউলটা চেঞ্জ হয়ে গেল নিউনে। পরেরটা দেখি, উমরিও, আমরা বলি উমরিও কিন্তু আমরা ভুল বলি উমরিও না, এটা কারণ মিউমের পরে রিউল আসছে। তো রিউল, মিউমের পরে যদি রিউল আসে তাহলে রিউলটা নিউনে পরিণত হয়, যার কারণে এটা হয়ে যাবে উমনিও, উমরিও হয়ে যাবে উমনিও। তো এটা গেল মিউম প্লাস রিউল সমান নিউন। এবার আমরা দেখব যে মিউমের পরে যদি হিউত কনসোন্যান্ট আসে তাহলে কি হয়। মিউম বাচ্চিমের পরে যদি হিউত কনসোন্যান্ট আসে তাহলে হিউতের উচ্চারণটা উজ্জ হয়ে যায় এবং মিউম, মিউমটা হিউতের জায়গায়, হিউতের জায়গায় প্রতিস্থাপিত হয়। যেমন হানগুক অরুল জগুম হেইয়ো, জগুম হেইয়ো হওয়ার কথা ছিল, এটা জগুম হেইয়ো, কিন্তু মিউমের পরে হিউত আসার কারণে হিউটটা উজ্জ হয়ে যাবে এবং মিউট মিউমটা হিউতের জায়গায় প্রতিস্থাপিত হবে। যেমন হানগু করুল জগু মেয়ো, হওয়ার কথা ছিল হেইও, হয়ে গেল মেয়ো। পরেরটা দেখি, যে বাম হানুল, বাম হানুল হওয়ার কথা ছিল কিন্তু মিউমের পরে হিউত আসার কারণে হিউতের উচ্চারণটা উজ্জ হয়ে যাবে এবং মিউমটা হিউতের জায়গায় চলে যাবে, কি হবে? বাম, বাম মানুল, বা মানুল, বা মানুল। অর্থাৎ আমরা বুঝলাম যে মিউমের বাচ্চিমের পরে যদি হিউত কনসোন্যান্ট আসে তাহলে হিউতের উচ্চারণ উজ্জ হবে এবং মিউমটা হিউতের জায়গায় প্রতিস্থাপিত হবে।